কর থেকে দুর্নীতি মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অবশেষে এই রকম একটা সিদ্ধান্ত নিলেন জহর সরকার এর আগে একবার মানে এই রকম মন্তব্য করেছিলেন যখন পার্থ চ্যাটার্জির ওই বান্ধবীর বাড়ি থেকে ওই সব টাকা উদ্ধার হয়েছিল তখন কিন্তু একবার এই ধরনের মন্তব্য করেছিলেন যে যা সব দেখছি বাড়ির লোকেরা বলছেন যে তুমি এখনই রাজনীতি ছেড়ে দাও তারপরে বন্ধু বান্ধবরা মানে হোয়াটসঅ্যাপ করে বলছেন এখনো আছিস কত পেয়েছিস মানে কত টাকা পেয়েছিস যে এখনো আছিস এরপরেও তো মানে সেই সময় এই এই ধরনের মন্তব্য করেছিলেন কিন্তু এই সব মন্তব্য সেই সময় করলেও দল কিন্তু তখন ছাড়েননি বা সাংসদ পদ ছাড়েননি আবার এই মন্তব্য করার জন্য ওনাকে সেই সময় অনেক হেনস্তার শিকারও হতে হয়েছিল দলেরই কেউ কেউ প্রকাশ্যে ওনার সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন কিন্তু তারপরেও উনি কিন্তু চেপে গিয়েছিলেন উনি চেপে গিয়েছিলেন আর আর কথাও বলছিলেন না আর মানে দল ত্যাগ বা সাংসদ পদ ত্যাগটাও করেননি কিন্তু আজকে যে খবরটা সামনে এসছে যে উনি কিন্তু অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর সাংসদ থাকবো না রাজ্যসভার সাংসদ থাকবো না আর রাজনীতিও করব না মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা লম্বা চিঠি লিখে উনি জানিয়ে দিয়েছেন এবার জাস্ট আনুষ্ঠানিকভাবে রাজ্যসভাতে গিয়ে রাজ্যসভার যে পদটা এমপি পদ সেখান থেকে পদত্যাগ করবেন কিন্তু দলকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে লম্বা চিঠি লিখে উনি জানিয়ে দিয়েছেন যে আমার পক্ষে আর সম্ভব না আমি রাজ্যসভার এমপিও থাকবো না আর রাজনীতি করব না এবং সেখানে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে এই যে যে রিয়াকশন তৈরি হয়েছে জি করের ঘটনার পরে উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এটাকে রাজনীতির রং দিয়ে ধামাচাপা দেওয়া হয় দেওয়ার হয়তো একটা চেষ্টা হচ্ছে আমাদের তরফ থেকে কিন্তু সেটা না এটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন আর এটাও উনি বলেছেন যেটা আমি দর্শক প্রথম থেকে বলে আসছি যে যে খুব সাধারণ মানুষের আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র জি করে ডাক্তারকে ধর্ষণ করে খুন এর জের না ওটা তো একটা মানে প্রাইম ব্যাপার আছেই। কিন্তু ওটাকে করে এই যে অপশাসন চলছে। তার একসঙ্গে ক্ষোভটা সেটা প্রকাশ পাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে সেই জন্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন তারা রাস্তাতে নামছেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে শাসকের বিরুদ্ধে অনাস্থা সেটাও কিন্তু উনি চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেসের লোক ছিলেন এখন হয়তো দল ছাড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ওনারও উপলব্ধি হয়েছে যে আরজি করের যে ব্যাপারটা ওরা তো আছেই কিন্তু মানুষ যে এই যে রাস্তায় বের হচ্ছেন এটা শুধুমাত্র আরজি করের ব্যাপার না এটা সামগ্রিক অবিচার রাজ্য সরকারের অপশাসন তার বিরুদ্ধে ক্ষোভ সেই ক্ষোভের বহি মানে বহি প্রকাশ করছে আপনি আপনাকে বলেছিলাম আপনি চেষ্টা করেছেন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে অমক তমক বলে ব্যাখ্যা দিয়ে উনি কিন্তু পরিষ্কার ওখানে মানে লিখে দিয়েছেন লম্বা চিঠিতে এবং জানিয়েছেন যে আমার পক্ষে আর এই দলটা করা সম্ভব না তো যাই হোক দর্শক এটুকু বলবো এই মানুষটি কিন্তু ঘোর বিজেপি বিরোধী মানে ঘোর বিজেপি বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরোধী ঘোর বিরোধী কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু একজন শিক্ষিত মানুষ তাই অনেকে বলছেন যে ঘোর বিজেপি বিরোধী হয়েও তৃণমূল কংগ্রেসের মানুষটি টিকতে পারলেন না তার মানে এটা কোথাও প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলটা শিক্ষিত মানুষদের জন্য না ওটা একটা গোয়াল গোয়াল গোয়ালে কারা থাকেন বুঝুন এটা শিক্ষিত মানুষদের জন্য না আমি দর্শক আপনাদেরকে ওনার যে এডুকেশনের ব্যাপারটা আমি একটু আপনাদেরকে দেখাতে পারি ওনার এডুকেশনের তথ্য উনি অনেক মানে কোয়া থেকে কোয়া থেকে প্রাক্তন আমলা আপনারা জানেন আচ্ছা এই যে আমি পেয়েছি প্রাক্তন আমলা আইএস অফিসার ছিলেন ওনার পড়াশোনা দেখুন সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে কলকাতা ইউনিভার্সিটি থেকে আর দেখুন অ্যান্সেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি হিস্ট্রিয়ান কালচার নিয়ে পড়াশোনা করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবং মাস্টার মাস্টার্স করেছেন সোশিওলজি উইথ সোশ্যাল অ্যান্থ্রোপোলজি তারপরে গ্রাজুয়েটের যে ব্যাপারটা পলিটিক্যাল সায়েন্সে প্রেসিডেন্সি কলেজ থেকে সেকেন্ড ইন ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যান্ডিং সেকেন্ড ইন ক্যালকাটা ইউনিভার্সিটি মানে দারুণ রেজাল্ট ছিল তারপরে উনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ সাসেক্স ইন ইউকে বড় বড় জায়গায় পড়াশোনা করেছেন ভালো পড়াশোনা করেছেন দারুণ রেজাল্ট করেছেন তারপর উনি আই এস অফিসার হয়েছিলেন বাংলাতে প্রথমে কাজ করেছেন বর্ধমানে কাজ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনাতে কাজ করেছেন তারপরে মানে সেল ট্যাক্স ডিপার্টমেন্টের কমিশনার ছিলেন বেঙ্গলে এখানে তারপর দু হাজার ছয়তে কেন্দ্রীয় সরকারের মানে দিল্লি থেকে ডাক আসে কেন্দ্রীয় সরকারের এম এস এম উনি জয়েন করেছিলেন তারপরে দু থেকে মিনিস্ট্রি অফ কালচারে উনি দায়িত্বে ছিলেন তারপরে অনেক কাজ করেছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ভারতীয় কালচারের অনেক ব্যাপার নিয়ে অনেকটা কাজ করেছেন ওখানে থাকাকালীন আর দু হাজার থেকে ষোলো পর্যন্ত প্রসার ভারতীর সিজিও ছিলেন মোটামুটি ওই ইউপি আমলের সরকারে অনেকটা দিন কাজ করেছেন তাই হচ্ছে ব্যাপার তো ওনার 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 পোস্ট টুইট মানে তৃণমূল কংগ্রেসে জয়েন করার আগে থেকে আমরা দেখতাম উনি টুইট করতেন সেটা পলিটিক্যাল অবস্থান হতে পারে ওনার ভাবনা কিন্তু শিক্ষিত মানুষ উনি কিন্তু সত্যি একজন শিক্ষিত মানুষ পড়াশোনা করার জায়গা দেখুন শিক্ষিত মানুষ ওনার মনে হয়েছে এইগুলো ঠিক না সেই জন্য প্রতিবাদ করতেন ওনাকে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভাতে গিয়ে বলতে রাজ্যের কথা বলতে সেই উনি ওনার ওনাকে অফারটা দেওয়া হয়েছিল আগে পলিটিক্স করতেন না অফার দেওয়া হয়েছিল সে অফার উনি গ্রহণ করেছিলেন এবং রাজ্যসভার এমপি হয়েছেন কিন্তু হয়ে এমপিটা কবে হয়েছিলেন ফোর্থ আগস্ট দু হাজার একুশ দু হাজার একুশ এটা হচ্ছে দু হাজার চব্বিশ মাঝখানে ওই পার্থ চ্যাটাজি গ্রেপ্তারের সময়ই সরে পড়বেন ভেবেছিলেন বাড়ির লোকেরা ভীষণ আপত্তি করেছিলেন যে তোমার এই দলটা করা ঠিক হচ্ছে না তো ফলে এই টাইপের লোক এই টাইপের লোক শিক্ষিত মানুষ মানে অনেক সময় অনেক কথা বলেছেন যখন তৃণমূল কংগ্রেস অফারটা দিয়েছিল যে আপনি আসুন আমাদের হয়ে রাজ্যসভাতে কথা বলবেন সেই জন্য উনি গ্রহণ করেছিলেন কিন্তু করেই বুঝেছেন যে কোন জায়গায় এসে গেছে এই কাদের সঙ্গে এসে রাজনীতি করছি এ কারা এরা এ তো মিনিমাম শিক্ষা নেই বা পুঁথিগত কিছু শিক্ষা কারো কারো আছে কিন্তু মানুষ মানে নীতিগত কোনো শিক্ষা নেই নীতিগত কোনো শিক্ষা নেই কাদের কাছে আমরা আমি এসছি আর ওই পার্থ চ্যাটার্জির এই বান্ধবী কালচার টাকা পয়সা উদ্ধারটা খুব নাড়া দিয়েছিল ওনাকে সে সময় আমরা দেখেছিলাম মিডিয়াতে খবর এসেছিল সামনে কিন্তু তারপরে কানেকটা চুপচাপ হয়ে গেল কিন্তু এই আর্যকার কাণ্ড নিয়ে যা চলছে এবং সাধারণ মানুষের যে প্রতিবাদ যেটা সামনে এসছে ওনার মতো মানুষ মনে করেছেন যে এই দলটা করা যাবে না আর মানে শুধু দলটা না রাজনীতির প্রতি একটা ঘৃণা চলে এসছে আসলে রাজনীতি করতেন না এসেছেন কিন্তু এসে দেখছেন এই হাল আমি বলছি এই এই করো এগুলো এগুলো চেঞ্জ করো যখন কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে সাসপেন্ড করে দিয়ে এনকোয়ারি করাও নাহলে উনি প্রভাব কাটাবেন কোনো কথা শোনা হচ্ছে না বলছি বলে আমার দিকে আবার হেনস্থা করা হচ্ছে মানে আমাকে আবার দিকে দেওয়া হচ্ছে ফলে এ মানে এইসব লোকের সঙ্গে করা যাবে না রাজনীতি করা যাবে না হয়তো সেই জন্যই এরকম একটা চরম সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন যে না আমরা আমি আমি কোনো পার্টি আমি আর পার্টিই করব না আর আমি এ করব মানে সাংসদ পদটাও ছেড়ে দিচ্ছে আমি দর্শক এই কথা বলতে বলতে আমি একটা পোস্ট আপনাদেরকে দেখাবো যে যে সত্যি এটা মানে কাদের গোয়াল আর কেন ওখানে জহর সরকার টিকতে পারলেন না আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাই এই যখন উনি পদত্যাগ করছেন বলে খবরটা সামনে চলে এলো তখন দেবাংশু ভট্টাচার্য ভাবুন কোথায় জহর সরকার কোথায় দেবাংশু ভট্টাচার্য মানে জহর সরকার তো মানে কেম্ব্রিজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ওখানে পড়াশোনা করেছেন আর দেবাংশ ভট্টাচার্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মনে হয় পড়াশোনা করেছেন আর কোথায় কি করেছেন আমি না। তার পোস্ট দেখুন একজন ছেড়েছেন আর একজনও ছাড়ুন স্রোতের অনুকূলে তো কচুরিপানা মানে কচুরি পানাও কচুরি পানাও ভাসে যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্ম বৃথা তাহলে মানুষ জন্ম বৃথা মানে মানুষ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন মানুষ মনুষ্যত্ব নিয়ে যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে মানে দুর্নীতি করব সেই দুর্নীতি নিয়ে সাফাই দিতে হবে যারা দুর্নীতি নিয়ে সাফাই দেবে না তাদের লজ্জার নজরে দেখবে ইতিহাস নাকি ভাবুন এ কারা এরা ইনারা পদত্যাগ করছেন দুর্নীতির বিষয়ে প্রতিবাদ জানিয়ে আর দেবাংশু বলছেন যুদ্ধের সময় যারা পালায় মানে যুদ্ধের সময় কি মানে দুর্নীতি করেছি তাই আমাদেরকে বাঁচার জন্য লড়তে হচ্ছে সেই সময় পাশে মানে দুর্নীতির পক্ষে লড়াই লড়াই দুর্নীতি নিয়ে সেখানে প্রতিবাদ জানিয়ে আহ পদত্যাগ করছেন সেটা অন্যায় করে ফেলছেন এবং বলছেন যে ইতিহাস তাদের লজ্জার নজরে থাকে লজ্জার নজরে কাদেরকে দেখছে দেখবে ইতিহাস সেটা আমরা জানি আপনার তো এখন অল্প বয়স অনেকদিন বাঁচবেন আশা করা যায় আমরাও যদি আমাদের সেরকম আয়ু থাকে আমরাও দেখে যাবো যে ইতিহাস আপনাদেরকে কোন চোখে দেখছে আর কয়েক বছরের মধ্যে দেখব ইতিহাস এবং রাজ্যের মানুষ কোন চোখে দেখছেন আপনাদেরকে সেটা আমরা দেখব আপনি মানুষ জন্ম বৃথা বলে কথা বলছেন জহর সরকারের ব্যাপারে আবার বলছি লোকটি ঘোর বিজেপি বিরোধী কিন্তু মানুষের তো একটা অবস্থান আছে উনি তো এই সাহসটা তো দেখালেন পদ করে উনি তো তৃণমূল কংগ্রেসের মানে ঘোর বিজেপি বিরোধী তারপরেও তৃণমূল কংগ্রেস টিকতে পারছেন না তার মানেটা কি তারপর দলটা দল না ওটা ওটা ভালো লোকের দল না শিক্ষিত লোকের দল না ওটা গোয়াল কার্যত কালীঘাটের গোয়াল তো আবার এইভাবে দেখছেন কে দেখছেন দেবাংশু তো আউকাত কি করে হয় ওর একটা এইরকম মানুষ ওনার সিদ্ধান্ত নিয়েছেন উনি কি করেছেন উনি ওনার ওনার সিদ্ধান্ত নিয়েছেন আমি সরে আসছি তো সেটাকে কিছু না হলেও চুপ করে বসে থাকতে পারতেন কিছু না হলেও চুপ করে বসে থাকতে পারতেন এটা জবাব হয়েছে এটা এই যে জবাব এর মধ্য দিয়ে তো আপনার অভ্যতা প্রকাশ পাচ্ছে নাকি ভাবছেন যে এইসব বলে আমাকে আবার যদি রাজ্যসভাতে পাঠায় এই জন্য নাকি বলা যায় না কোন দিক দিয়ে ছিপ ফেলার চেষ্টা করছেন খুব বিপ্লবী প্রতিবাদী দেখানোর চেষ্টা করছেন লড়তে গিয়েছিলেন তমলুকে প্রাক্তন বিচারপতির সঙ্গে হেরে ভূত হয়ে চলে এসেছেন আবার কি ছিপ ফেলছেন নাকি এই ঝড় সরকার সরে এসছেন আরেকজন হচ্ছে ছাড়ুর মানে এটা পরিষ্কার বুঝতে পারছি সুখেন্দু শেখর রায়ের কথা বলা হচ্ছে তবে আমি চাইবো যে ওনারও দলে থাকা উচিত না সুখেন্দু শেখর রায় উনি যে অবস্থান ব্যক্ত করেছেন উনি সেটা কতটা মন থেকে করছেন সেটা প্রমাণ হবে যদি উনিও দলটা ছেড়ে আসতে পারেন বা সাংসদ পদটা ছাড়তে পারেন শুধু ক্যামেরার সামনে কান্নাকাটি করে লাভ নেই যদি সত্যি আপনার মনে হয় যে সবকিছু নিয়ম মেনে হচ্ছে না অপশাসন চলছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাহলে ওই দলে আপনার থাকা উচিত না ওই দলের টিকিটে বা ওই দলের প্রতিনিধি হয়ে রাজ্যসভাতে যাওয়া উচিত না অনেক করেছেন গেছেন ঠিক আছে অন্য কোন দলের টিকিট পাবেন তারপর ছাড়বেন এটা কেন যেমন ইনি সিদ্ধান্ত নিয়েছেন আমি দলই করব না সরে আসবেন বাংলার মানুষ কুর্নিশ জানাবেন আপনাকে জহর সরকার যে অবস্থা নিয়েছেন জহর সরকার আর যাই হোক বাংলার মানুষের মনে কিন্তু একটা দাগ কাটবেন এটা বলার কিন্তু কোন অপেক্ষা রাখে না একটা বড় অংশের মানুষের মনে তো আপনাকে আপনার সম্পর্কে ইঙ্গিত করে যেভাবে একটা বাচ্চা ছেলে হাঁটুর বয়সী ওর জন্ম হয়েছে হিসেব করলে হাতে গুনে বলা যাবে উনি বলছেন যে আর একজন ছেড়ে চলে আসুন মানে এটা কি তার মানে একটা বিষয় যে এখানে ভালো লোকদেরকে টিকতে দেব না সব আমরা বিভিন্ন পদে বসবো যারা একটু হুসাস খুসকাস করবে তাদেরকে এমন মানে মানে উত্তক্ত করব যাদের ছেড়ে পালান ময়দার ফাঁকা হয়ে যাবে আমরা সব লুটে পুড়ে খাবো বা আমরা সব পদে বসে পড়বো যখন এই রকম বাচ্চা বাচ্চা ছেলে আপনাদেরকে অসম্মান করছেন পোস্টের মাধ্যমে কেন আপনি টিকে থাকবেন সুকান্ত শেখর রায় ছাড়ুন ওই পদ ছেড়ে দিন আবার বলছি পদ ছেড়ে যে সিদ্ধান্ত নেন না কেন বাংলার একটা বড় অংশের মানুষ আপনাদেরকে কর্নিস জানাবে আর এটা হওয়া দরকার আছে তো উনি কি ভেবেছেন যা খুশি করবো আর সবাইকে সহ্য করতে হবে যা খুশি করবো সবাইকে সহ্য করতে হবে আজকে এনারা সব পদ ছাড়ছেন মুখ্যমন্ত্রী একবার মনে হলো না যে সব লোকেরা পদ ছেড়ে দিচ্ছেন তার কত লোক কথা কি বলছেন আমি আমি সরে পালাই সমস্ত দায় স্বীকার করে একবার মনে হচ্ছে না না আমি পদ আঁকড়ে বসে থাকবো নবান্না কেউ এলে পুলিশ দিয়ে গার্ড দেবো পুলিশ দিয়ে পিটবো কিন্তু আমার পদ চাই মুখে বলবো আর পদের লোভ নেই কিন্তু পদ আমি আঁকড়ে থাকবো আমার আমার পরে আমার ভাই পদে বসিয়ে দেবো এই তো তার প্ল্যান যা বুঝতে পারছি লজ্জা হওয়া উচিত এবার তো ওনার পদত্যাগ করা উচিত যখন দলের নেতা বলছেন দলের এমপি বলছেন আমি পদ ছেড়ে দিচ্ছি আর এটা সহ্য করতে পারছি না যা চলছে সেখানে মুখ্যমন্ত্রী এখন চেয়ার ধরে বসে রয়েছেন করে আঁকড়ে তার পুলিশ কমিশনারকে সরানোর কথা বলা হচ্ছে সেটাকে দিচ্ছেন না সরাচ্ছেন না সব আঁকড়ে লজ্জা উচিত লজ্জা উচিত দর্শক বলবেন জহর সরকার তার যে সিদ্ধান্ত উনি যেটা প্রকাশ করেছেন যেটা জানিয়েছেন এই সম্পর্কে আপনাদের মতামত ব্যক্ত করবেন সুখেন্দ্র শেখর রায়ের কি করা উচিত সেটাও মতামত করবেন আর এই দেবাংশুদের কি হবে আগামী দিনে ওদের কি ভবিষ্যৎ সেটা সম্পর্কে আপনাদের মন্তব্য দেখতে চাই যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে